তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো আজকে আমার সেন্টি ডিউটি আছে, তো আমি রান্না করছি। মানে প্রথমে আমি 10টা 12টা করে এসেছি, তারপরে আবার আমি এখন এসে রান্না করছি। এখন বাজে 2টো বাজে, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, কারণ এসেছি, এসে ফ্রেশ হয়েছি, তারপরে এটা ওটা কাজ করে রান্না চাপিয়েছি, কারণ কালকে আমার নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করে রুমে এসে একটু ঘুমিয়ে আবার ডিউটি গেছে 10টার সময়। 12টার সময় এসেছি, সবজি টবজি কেটে আর রান্না চাপিয়েছি, এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। আমার ভীষণ খিদে পেয়েছে, কারণ এখন অলরেডি 2টো বাজে, আমি সকালে শুধু বিস্কুট খেয়েছি, খেয়ে ডিউটিতে চলে গেছি। আমার ভীষণ খিদে পেয়েছে, আজকে মনে হচ্ছে এত খিদে পেয়েছে মানে মনে হচ্ছে কখন রান্না শেষ হবে আর আমি কখন খাবো। আবার আমার 4টা থেকে ডিউটি আছে। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্না আজকে মনে হয় না শেষ হবে, আর আমার কপালেও না আজকে খাওয়া নেই। তো দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন টকবক টকবক করে ফুটছে, কিন্তু ভাত আর মনে হয় না মানে তাড়াতাড়ি হবে, কারণ আজকে আমার ভীষণ খিদে পেয়েছে, তো ওর জন্য ভাত আজকে দেরি করে হবে। তো মোটামুটি ভাত হওয়ার মধ্যে ভাত নামিয়ে আমি ডালটা বসিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই, বিশ্বাস করো ভাই আজকে আমার খুব খিদে পেয়েছে, মনে হচ্ছে কি বলবো আর বলার কিছু নেই। তো তারপরে ডালটা এসে আমার খাবার হলো, আমি ছোটো বাটিতে করে খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। রাতের জন্য কিছুটা তুলে রেখেছি, কারণ আমার আজকে থাকতে হবে। তো আমি 4টার সময় যখন ডিউটিতে যাই, এটা আমাদের ব্যারাক, আমি দেখাচ্ছি, ভালোভাবে আমি দেখাতে পারছি না কারণ টাইম নেই, কারণ অলরেডি আমার এমনি 5 মিনিট লেট হয়ে গেছে, আমার 4টেই ডিউটি ধরার কথা, সেখানে আমার ব্যারাকেই 4টে বেজে গেছে। তো আমার ব্যারাক থেকে থানাতে যেতে অন্তত 5 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে, তো তার জন্য আর অত ভালো করে আমি দেখাতে পারলাম না। পরের ভিডিওতে আমি ভালো করে দেখাবো তোমাদেরকে আমাদের ব্যারাকটা। আমি ওভারব্রিজে আছি, দেখতে পাচ্ছ তোমরা, আমি চারিপাশটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে। ট্রেনগুলো সব মানে দাঁড়িয়ে রয়েছে, মালগাড়িগুলো। তো আমি যখন হেঁটে যাই তখন আমি ভিডিওটা করেছি, আর এই ভিডিওটা রাতের, যখন আমি 4টে 6টা ডিউটি করি রাত্রে, সবাই ঘুমাচ্ছে আর আমি জেগে জেগে রয়েছি। আর এটা হলো সকালের, যখন আমি ডিউটি ছাড়বো তার আগে, এটা আমি ডিউটি ছাড়ার আর কিছুক্ষণ আগে ভিডিওটা আমি করেছি। কি বলবো, সত্য কথা বলতে কি জানো, মানে রাত জেগেছি তো ভীষণ ঘুম পাচ্ছিলো, ভীষণ ঘুম পাচ্ছিলো, কারণ আমার চোখ দেখেই বুঝতে পারছো আমি ডিউটি ছেড়ে বাড়ি আসব, তার জন্য আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ 6টার সময় দাদা চলে এসছে। তো তারপরে আমার ট্রেনও ঢুকে গেছে 6টা 12তে গেদে লোকাল। তো ট্রেনটা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে আমি ট্রেনে উঠে পড়েছি, মানে উঠেছি, এই যে আমি ট্রেনের মধ্যে বসে আছি, কিন্তু এত ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না, কারণ যদি ঘুমিয়ে পড়ি, যদি আমার স্টেশন ছেড়ে চলে যায়, তার জন্য ঘুমাইনি। তো আমি ট্রেন থেকে নেমে হাঁটছিলাম, কারণ ট্রেন থেকে নেমে একটু হেঁটে গিয়ে অটো ধরতে হয়, আমি অটোর মধ্যে আছি। তো অটোর মধ্যে কিছুটা সময় মাথাটা দিয়ে আমি একটুখানি চোখ বুঝেছিলাম, অটোতে ওঠার আগে আমি বলে দিয়েছি যেখানে আমি নামবো, তো উনি শুনে নিয়েছে, তার জন্য একটু চোখটা বন্ধ করে রেখেছিলাম, কারণ সারা রাত জাগা, তো বুঝতে পারছো মানে ক্লান্ত সে গেছে, তারপরে আর কি বলবো তোমাদের। তো আমি অটোতে আছি, দেখো অটোতে আমি নামবো কিছুক্ষণ, মানে অল্প একটু পরে, এই যে নেমেছি, ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে সামনে, আমার মা আমাকে দেখেনি, আমার মা ভীষণ চিন্তিত, কারেন্টের তারের মানে সঙ্গে আমাদের লাউ গাছটা উঠে গেছে, তাই মা চিন্তা করছে যে কারেন্টের তারে লাউ গাছটা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর লাউ হয়েছে, এর জন্য মা ভীষণ চিন্তিত যে কি করে লাউ দুটো পারবে আর কারেন্টের তারে মানে লাউ গাছটা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে রাস্তা অতটা ভালো না, কারণ আমরা গ্রামে থাকি। এই যে আমাদের বাড়ি, বাড়ি অলরেডি আমি ঢুকে গেছি। তারপরে মা এই খাবারগুলো রেডি করে দিল, কারণ রাত জাগা, তাই মা একটা ডিম সিদ্ধ করে দিল আর ওই বাদামগুলো দিল। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে বোনকে সঙ্গে নিয়ে চলো বগলাতে, তো বগলাতে এসেছিলাম একটু কেনাকাটা করতে। বগলাতে বোন বললো কিছু একটা খাবে, তো ওটা খেলো, খাওয়ার পরে এই যে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার আবার নাইট ডিউটি আছে, বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবার তৈরি করে আবার চলে যাব, মাই করে দেবে, আমি আর করবো না।
তো এই যে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি, আমার বোনকে বললাম একটু ক্যামেরা করতে, দেখুক আমাদের চারিপাশটা, মানে আমাদের যে গ্রামে আমরা থাকি তার চারিপাশটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের জায়গাটা কেমন লাগলো তোমাদের, ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে, কারণ এখানে